সবাইকে গুড ইভিনিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো তোমরা, আমিও খুব ভালো আছি। আর আজকে তো একটু বেশিই ভালো হয়ে গেলাম, কারণ যাচ্ছি শপিং করতে। আর মেয়েদের কাছে শপিংয়ের থেকে সুখের তো, খুশির তো আর কিছু হতেই পারে না। তো চলো যাওয়া যাক। তো ফার্স্টে মেট্রো করে চলে আসলাম কালীঘাট স্টেশনে, মেট্রো স্টেশনে। আর এখান থেকে এখন অটো নিয়ে চলে যাব গড়িয়া। তো চলো যাওয়া যাক। আর আজকে মেইনলি যাচ্ছি গড়িয়ার যে চৈত্র সেল যা কালেকশন আছে সেগুলো দেখার জন্য, আর 100-এর টপস নেওয়ার জন্য। সামার আসছে, তার জন্য তো টপস টি শার্ট লাগবেই আমাদের। তো চলে আসলাম এখন মার্কেটে, আর দেখা যাক চৈত্র সেল নিয়ে কী কী আছে আর টপস কালেকশন টি শার্ট কালেকশন কেমন আছে। তো ফার্স্টে আমরা ঘুরতে ঘুরতে দেখলাম যেটা, যে চৈত্র সেল নিয়ে যে বিশাল কিছু একটা মাতামাতি, বা মেইনলি চৈত্র সেলটাকে ফোকাস করে বিশাল রকম সেল দিচ্ছে সেরকম কিন্তু কিচ্ছু হচ্ছে না। নর্মালি যেমন বিক্রি হয় অন্যান্য সময়ে সেরকমভাবেই এরা জিনিসপত্র বিক্রি করছে। তো আমি দেরি না করে চলে আসলাম এই 100-এর টপসগুলো দেখতে। আর এখানে এলে মনে তো হয় প্রত্যেকটা টপসকে তুলে নিয়ে যাই। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে দেখে নিতে হবে, গড়িয়ার মধ্যেও কিন্তু তোমরা অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবে যদি টাইম দিয়ে খোঁজো। তো তারপরে ওখান থেকে টপস নেওয়ার পরে এলাম এই ব্যাগের দোকানে। আর আমার এই রকম ঝোলা টাইপস ব্যাগ খুবই পছন্দ, এগুলো তোমরা কুর্তির সাথে ক্যারি করতে পারবে, তারপরে অনেক সময় ওভার সাইজ টি শার্ট যেগুলো হয় তার সাথে ক্যারি করতে পারবে। আমার ফ্রেন্ড নিচ্ছিল আর এখানে দাম বলছিল 250 সামথিং, কিন্তু তোমরা একটু বার্গেনিং করলে ওরা দাম কমিয়ে দেবে। আমাদের কাছ থেকে তো নিয়েছিল 120 টাকায়, দিচ্ছিল না আর আমরা ছাড়বো না এরকম একটা ব্যাপার, তো শেষমেশ দিয়েই দিলেন কাকু। তারপরে ওখান থেকে ব্যাগ নিয়ে গেলাম এই পাজামা স্টলে। এখানে বিশ্বাস করো এত সুন্দর সুন্দর পাজামাস ছিল যে কি বলবো, তোমরা একবার না গেলে বুঝতেই পারবে না যে আসলেই এখানে অনেক ভালো কালেকশন থাকে। তো এগুলোর দাম ছিল 150 টাকা, বাট তোমরা যদি কেউ দুটো চারটে মানে দুটোর একটার বেশি নিলেই ওরা কিন্তু দাম কমিয়ে দেয়, এরা বলে যে ফিক্সড রেট 150, বাট দাম কিন্তু কমিয়ে দেয়। তো ওখান থেকে নিয়ে চলে আসলাম এই দোকানে। হ্যাঁ, আমার পার্সোনালি এই দোকানে কোনো দরকার ছিল না, বাট এখন চুলটা মানুষের কাছে এমন সমস্যায় দাঁড়িয়েছে যে এইগুলো লাগছেই সবার কম বেশি। তো এখানে আমি দেখলাম কম টাকার মধ্যে রিজনেবল প্রাইসে একদম মানে ভালো জিনিস তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু একদম রিয়েল হেয়ারের মতো লাগছে যেটা এই সাইডে আছে, আর অবশ্যই টেক্সচার অনুযায়ী দাম কমাবাড়া হবেই। তো ওখান থেকে এসে দেখলাম হঠাৎ করে এই জিনিসটা, এটা আমি গড়িয়া অনেকবার এসেছি বাট খেয়াল করিনি, মানে নতুন করে স্টার্ট হয়েছে নাকি জানি না, মেহেন্দি লাগানো, পার হ্যান্ড ওরা 100 করে বলছিলো। তো বেশ ভালো লাগলো। তো তারপরে আমরা এখন রোডটা ক্রস করে যাচ্ছি ওই সাইডের মার্কেটে, কারণ এখানে তো আমি টপস বাগেরা সব কিছু নিলাম, কিন্তু ওই সাইডের একটা মার্কেট সরি দোকান থেকে আমি মেইনলি টি শার্টগুলো ক্যারি করেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন দোকানটা। তো এখানে যে টার্টেল আছে, টার্টেলের পাশে এই 350 যে স্টল লং ড্রেস, এখান থেকে ড্রেস নেবে একদম অসাধারণ ড্রেস পাবে, প্রত্যেকটা ড্রেস খুব ভালো। আর তার পাশেই হচ্ছে ওই টি শার্টের দোকানটা, ওটা দেখাতে আমি ভুলে গেছিলাম। আর এই যে ইয়েলো ড্রেসটা, এটা আমার এত বেশি পছন্দ হয়েছিল, কিন্তু অনেক কটা নেওয়া হয়ে গেছিলো তাই আর নিলাম না। আর তার পিছনের ফ্লোরালটাও আমার খুবই পছন্দ হয়েছিল। তো ওখান থেকে কেনাকাটা করে চলে আসলাম বাড়ি। আর আমি যে জিনিসগুলো কিনেছি সেগুলো নিয়ে একটা ছোট্ট মিনি ব্লগ হল টাইপস শেয়ার করে দেবো তোমাদের সাথে, তোমরা দেখে নিও আমি কী কী কিনলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি যেহেতু নতুন নতুন ব্লগ করছি তো কিছু ভুল ত্রুটি হলে তোমরা একটু বলে দিও।